হোক, শোনো তোমাকে একটা কথা বলি। হ্যাঁ, তোমার সাথে যদি ধরো, তোমার প্রতি আমি ক্রেজি অরিজিনাল পাগল, হ্যাঁ, তুমি যদি আমাকে ছেড়েও যাও কোনোদিন, তোমাকে আমি কোনো সময় ছোটো করবো না। এটা শুধু আমি না, তোমাকে আমি তোমার বুঝার জন্য বলতেছি। হ্যাঁ, এটা কখনো করবার না, নিজেদের কথাবার্তা বাইরে আর কি দিও না। ওকে, ওর কাছে কিন্তু একমাত্র হাতিয়ার হচ্ছে এই যে এই জিনিসগুলো, এগুলা দিয়া, নাহলে কিন্তু সে আমাকে কিচ্ছু বলতে পারতো না, কিচ্ছু করতে পারতো না। এখন যেটা হইতেছে, সে চাইতেছে, আমি যেটা বুঝতেছি, যে আমাকে ধরো এরকম কালার মালারও করবে, করে পরে আমি মাফ চাই তার কাছে থাকবো এরকম। হ্যাঁ, বুঝছো জিনিসটা? কিন্তু আমি তো এরকম পার্সন না, সে বুঝতেছে না। আলটিমেটলি আমি অলরেডি, মানে ও তোমাকে একটাই কথা যে তোমাকে ছোট করে ওর কাছে রেখে দিবে, এটাই হলো কথা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, যেন সারা জীবন তুমি মানে নত হয়ে থাকো ওর উপর দিয়ে কোনো কথা বলতে না। ঠিক আছে, ধরো আমি দুই তিন মাসে যতটুকু যা করছি আর ও না থাকাতে, হ্যাঁ, এটা তো আমি আমার ইয়াতে করছি, ওর ইয়াতে, তাই না? তো এটাও করতে পারবো না, ধরো আমি, হ্যাঁ, তার আচল ধরে থাকবো, আমার খায় দেখাও সম্ভব। আমি রেসপেক্টলি বলছি, ইভেন আমি আমার অ্যাডভোকেট কে ডিভোর্স করা রেডি করতে পারবো, সবচেয়ে ভালো এটাই। আমিও পারতেছি না, সম্ভব না, এভাবে হবে না, জোর করে হবে না। ওর মা এত মিথ্যা কথা বলে, ওর মা আমার কাছ থেকে এগুলো ভোলায় ভালায় নিল, নিয়ে আমার বললো জীবনেও কেউ দেখবে না এই সেই। তোমারে আমি কি বললাম, তুমি ওর মারে চিনো? তুমি মানে আমি তোমাকে বলছি, তুমি আমাকে হয়তো তখন মনে করছো আমি আমাকে সেফ করার জন্য বলতেছি। হ্যাঁ, একটা বার এটা বুঝতেছ না, একটা ফ্যামিলির কাছে তার এইসব পার্সোনাল কথাবার্তা কনভার্সেশন, মানে আমাকে তারা মানে কিভাবে দেখবে? ভাবির কাছে এগুলো পাঠানো যায় বলো, বা ভাইয়ের কাছে? কত বড় খারাপ, তোমাকে জাস্ট ইউজ করছে, ইউজ করে আপন বানায় তোমার কাছ থেকে এইগুলা ইয়া করছে আর কিছু। তোমারই আপন হতে পারে নাই, আর আমার কি আপন হবে? এটাই তো প্রমাণ পাইলাম। জানো না, ও পুরা সব জায়গায় দিয়া বেড়াবে, তোমার কথা বলবে পুরা মিডিয়াতে, এবং তার সব জায়গায় লিঙ্ক আছে, তুমি জানো না, ওরা ডিরেক্টর একটা অমুক তমুক সব জায়গায় দিবে এগুলো। তুমি নিজে নিজে আমার একটা ভুল করছো, আমি তোমাকে একটু বললাম, মহিলারা তুমি চিনো না, মহিলা পুরো মার্কেটিং করবে এইগুলা সুমার সাথে দেওয়ার কনভার্সেশন। আর তুমি তো তোমার মতো করে, তোমার কনভার্সেশন তো অত খুব কিছু নাই, আমি যা যা লিখছি এগুলারই দিছো, ইজ্জত গেলে আমারই যাবে আর কিছু। আর এগুলা স্ক্রিনশট চালা চালি অলরেডি চলতেছে, এতে কোনো সন্দেহ নেই, আমার ইজ্জতটা এমনি যাবে আমি চিন্তাও করি নাই, যে আমাকে এত রেসপেক্টফুল জায়গায় সবাই চিন্তা করে, আর আমি এখন মনে করো যে আমার মানে আমি খুব খারাপ লাগতেছে এই জিনিসটা ভাইবা, যে আমি আমার এই ক্যারিয়ারটাকে আমি এমন ভাবে তৈরি করছিলাম যে কোথাও আমার কোন ডাক ছিল না। ডাক এগুলো বলে তো আর লাভ নাই, যা হওয়ার তো হয়েই গেছে। আচ্ছা আচ্ছা, ওর সাথে ঠান্ডা মাথায় কথা বলে দেখো কিছু করা যায় নাকি। ভাল হবে আর ওর সাথে ঠান্ডা মাথায় কথা বলে কি হবে বলো তুমি আমাকে? ওকে জিজ্ঞেস করো, তুমি এগুলো সবাইকে দিচ্ছ কেন? যা বলার আমাকে বলো। কি বলবো বলো, এগুলো বলবে আমাকে আমি খারাপ এটা সেটা, ও তো ওর তো মাথায় বেয়া না, ওর মার কথায় চলতেছে, আমি তো জানি সব। সোলাপ কি মাপবো বলবো, বুঝছো? তারপরে ধরো একটা সুইসাইড অ্যাটেম্পট নিবে, আমার উপরে কেটে দিবা
কেটে কেটে দিব। আচ্ছা এখনই পাঠাচ্ছি, দাঁড়াও কোথায় পাঠাবো, হোয়াটসঅ্যাপে? ইম্পর্টেন্ট যে কথাগুলা যেটা ধরো মানে আমি জিজ্ঞেস করতে পারবো, আমি তো রেকর্ড কেটে কেটে পাঠাতে পারি না। তাহলে তুমি পুরোটা পাঠাও।